আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা নতুন একটা সেশন চালু করতে চলেছি, সেটা হচ্ছে কিউএনএ সেশন, যেখানে আপনারা প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। এটা হতে পারে বিজনেস রিলেটেড, হতে পারে টেকনোলজি রিলেটেড। তো আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়। তো যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ফর ইউটিউব। ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করে সেখান থেকে ইনকামের ব্যবস্থা করতে পারেন। যদি আপনার ভালো ক্রিয়েটিভিটি থাকে, আপনার ভালো ধৈর্য থাকে, হ্যাঁ, দীর্ঘদিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়ার মতো ধৈর্য সামর্থ্য থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকামের ব্যবস্থা করতে পারেন। আমার কাছে থাকা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা মোবাইল অ্যাডিকশন দূর করব। তো মোবাইল অ্যাডিকশন দূর করার জন্য অনেকগুলো উপায় রয়েছে, আমি একে একে আপনাদের বলবো। বর্তমানে যেহেতু মোবাইল অপারেট করা একটা অ্যাডিকশনের মতো হয়ে গিয়েছে বা নেশার মতো হয়ে গিয়েছে, অনেক সময় আমরা সময় নিয়ন্ত্রণ করতে পারি না, অনেক সময় অপচয় হয়ে যায় এই মোবাইলের পেছনে থেকে। তো মোবাইল অ্যাডিকশন দূর করার জন্য আমার কাছে কিছু উপায় রয়েছে, এগুলো অনেকেই ফলো করে ভালো রেজাল্ট পেয়েছেন, আপনিও চাইলে এগুলো ফলো করতে পারেন। তো সবার প্রথম আপনার মোবাইল থেকে সেটিং অপশন থেকে আপনার সব ধরনের অ্যালার্ট অপশনগুলো বন্ধ করে দিতে হবে, যেমন মেসেজ অ্যালার্ট, ফেসবুক, ইউটিউব, টুইটারের অ্যালার্ট, এগুলো যত অ্যালার্ট আছে সব কিছু বন্ধ করে দিতে হবে। তারপর হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার স্মার্টফোনটাকে অন্য রুমে চার্জ দিয়ে তারপর ঘুমাতে যাবেন। ভুলেও আপনি শোয়ার ঘরে যাওয়ার সময় আপনি মোবাইলটাকে কাছে নিয়ে শুবেন না। তারপরে অপশনটা হচ্ছে ঘুম থেকে উঠে কখনোই মোবাইল চালাবেন না। অবশ্যই ট্রাই করবেন মোবাইলটাকে অনেক দূরে রাখার জন্য, যাতে করে ঘুম থেকে উঠে যেন আপনার হাতে মোবাইলটা না আসে। কেননা ঘুম থেকে উঠে অনেক সময় আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাই, সময় জ্ঞান হারিয়ে ফেলি। তারপর হচ্ছে আপনার সোশ্যাল অ্যাপগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। সোশ্যাল অ্যাপ বলতে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই অ্যাপগুলো আসলে আমাদেরকে প্রচুর সময় নষ্ট করাতে হেল্প করে, অনেক সময় নষ্ট করে দেয়। তো চেষ্টা করুন যে খুব বেশি প্রয়োজন না হলে ফেসবুক বা সোশ্যাল অ্যাপগুলো ব্যবহার না করার জন্য আপনি চেষ্টা করতে পারেন এগুলো অ্যাভয়েড করার জন্য। আশা করছি আপনি ভালো ফল পাবেন। তারপরের উপায়টা হচ্ছে মোবাইল ফোনের অল্টারনেটিভ যেগুলো উপায় রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আমরা অনেক সময় রেস্টুরেন্ট খোঁজার জন্য মোবাইলে উঁকি মারি, বা যে কোনো ব্যাপারে আমরা মোবাইলে উঁকি মারি। এটা না করে আমরা চাইলে কিন্তু আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকেও সাজেশন নিয়ে অল্প সময়ে ভালো রেজাল্ট পেতে পারি। কারণ মোবাইলে একটা রেজাল্ট খুঁজতে গেলে আমার আপনার মন মতো রেজাল্ট না পেলে অনেক সময় লেগে যায় সঠিক তথ্যটা খুঁজে বের করার জন্য। তবে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু অল্প সময়ে অনেক ভালো সাজেশন পেয়ে যাবেন। তারপরের উপায়টা হচ্ছে ডো নট ডিস্টার্ব নামে একটা ফিচার রয়েছে প্রত্যেকটা স্মার্টফোনে, সেই ডোন্ট ডিস্টার্ব এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এরপরের উপায়টা হচ্ছে মোবাইলকে একমাত্র এন্টারটেনমেন্টের উপায় হিসেবে বেছে নেন না। আমরা মোবাইলকে যদি শুধুমাত্র কাজের বেলায় ব্যবহার করি আর অন্য সময় না ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা এটার এডিকশন থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা অনেক সময় ভাবি যে মোবাইলের মাধ্যমে গেম খেলা, মুভি দেখা, সব কিছু মোবাইলের মাধ্যমে করব, এটাই তো এন্টারটেনমেন্ট, এটাই তো লাইফ। আসলে এটা ভুল। শুধুমাত্র মুভি দেখা, গেম খেলা এটা কিন্তু কোনো লাইফ নয়। এর বাইরেও জীবনে অনেক কিছু করার রয়েছে, অনেক সময় রয়েছে, অনেক এন্টারটেনমেন্ট নেওয়ার উপায় রয়েছে। অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম। এরপর আমাদের কাছে প্রশ্ন রয়েছে হুইচ ইজ দ্য বেস্ট মোবাইল প্রসেসর। বর্তমান সময়ে মোবাইল প্রসেসরের উপরে আমরা সবাই মোটামুটিভাবে সতর্ক থাকি যে আমি যে মোবাইলটা কিনছি সেটাতে আসলে কি প্রসেসর রয়েছে, এটা জেনে শুনে তারপরে মোবাইল কিনি। যদিও একটা সময় ছিল যে কত জিবি র্যাম, কত জিবি রোম, এটার উপরে আগ্রহ ছিল বেশি, কিন্তু এখন আমরা তার চেয়ে বেশি ফোকাস করছি প্রসেসরের দিকে। তো বর্তমানে কোনটা বেস্ট প্রসেসর এটা বলা সো টাফ, সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার বাজেটের উপর। আপনি কোন বাজেটের মধ্যে মোবাইল নিতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি কোন প্রসেসরটা নেবেন। বেস্ট প্রসেসরের মধ্যে প্রথম সারিতে রয়েছে অ্যাপলের প্রসেসর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তিনটা জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে, একটা হচ্ছে মিডিয়াটেক, আরেকটা হচ্ছে স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন, আরেকটা হচ্ছে এক্সাইনো। মিডিয়াটেকের মধ্যে ডেন্সিটি যে সিরিজটা বের হয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পারফরমেন্স সমৃদ্ধ প্রসেসর। এরপর হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি সিরিজের মধ্যে G95 হচ্ছে সবচেয়ে লেটেস্ট মিড রেঞ্জের মধ্যে।
এরপর কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে জনপ্রিয় প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 888 বা 888। তারপরের অবস্থানে রয়েছে স্যামসাং এর এক্সাইনোস 2100 প্রসেসরটি। তো আমি যে তিন চারটা প্রসেসর বললাম এগুলো হচ্ছে বর্তমান সময়ের লেটেস্ট প্রসেসর। এগুলো দিয়ে আপনি যদি কোনো মোবাইল কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর বাজেট নির্ধারণ করতে হবে। আমাদের কাছে থাকা চতুর্থ প্রশ্নটা হচ্ছে যে আমার মোবাইলটা স্লো হয়ে যায়, কিভাবে এটাকে স্পিড বাড়াবো। আমরা সাধারণত একটা মোবাইল কেনার পর 8-10 মাস খুব ভালো পারফরমেন্স করে, কিন্তু তারপরে ধীরে ধীরে এটা স্লো হয়ে যায়। তো স্লো হয়ে যাওয়ার পেছনে আসলে বেশ কিছু কারণ রয়েছে, তো সেইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার স্মার্টফোনের স্পিড আপ হবে। তো প্রথমত আপনার স্মার্টফোনের স্টোরেজটাকে কমিয়ে রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত আপনার আননেসেসারি অ্যাপগুলো আনইনস্টল করে দিন। তৃতীয়ত কম দামি এসডি কার্ড কিনবেন না, একটু ভালো মানের ভালো ব্র্যান্ডের মাইক্রো এসডি কার্ড কেনার চেষ্টা করুন। চতুর্থত মোবাইলে কোনো ধরনের অ্যানিমেশন লাইভ ওয়ালপেপার ব্যবহার করা থেকে বিরত থাকুন। তার পঞ্চমত ক্লিন আপ অ্যাপগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। আমরা থার্ড পার্টি যে ক্লিনার অ্যাপগুলো ব্যবহার করি এগুলো আসলে মোবাইলের মেমোরিকে ফ্রি করে না, বরং আরও মোবাইলটাকে ভারী করে ফেলে। তাই থার্ড পার্টি কোনো ধরনের ক্লিনিং অ্যাপ ব্যবহার না করে মোবাইলে যে বাই ডিফল্ট ক্লিনিং অ্যাপ থাকে সেটা ব্যবহার করুন। এরপর হচ্ছে মোবাইল আপডেট দেওয়ার পূর্বে একটু খোঁজখবর নিয়ে নিন যে আপনি যে আপডেটটা দিতে চাচ্ছেন সেটা আপনার যে মডেলের মোবাইল ফোন ব্যবহার করছেন সেটাতে ভালো পারফর্ম করে কি না। যদি সে ধরনের ইনফরমেশন না পান তাহলে আপডেট থেকে বিরত থাকুন। অনেক সময় আপডেট দেওয়ার পরে মোবাইল স্লো কাজ করে। আমাদের কাছে থাকা পঞ্চম এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরটা 5G অ্যানেবল। এই প্রশ্নের উত্তরে সহজ একটা সমাধান হচ্ছে যে আপনি যে প্রসেসরটা নিতে চাচ্ছেন সেই প্রসেসরের গায়ে 5G লেখা থাকে যদি তাহলে সেটা হচ্ছে 5G সাপোর্টেড প্রসেসর। প্রত্যেকটা প্রসেসরের গায়ে 5G লেখা থাকে যেগুলো আসলে 5G সাপোর্ট করে। তবে এখানে আমার কাছে কিছু লিস্ট রয়েছে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, 765 এবং 865 মডেলের প্রসেসরগুলো আসলে 5G সাপোর্ট করে। আর মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের যে প্রসেসরগুলো বের করেছে সেগুলো আসলে 5G সাপোর্ট করে। এবং সেই সাথে এক্সাইনোসের 2100, এরপর এক্সাইনোসের 990 এবং মডেম 5123, সেই সাথে 980, এই মডেলের প্রসেসরগুলো আসলে 5G সাপোর্ট করে। তো আমাদের কাছে মোস্ট ওয়ান্টেড 5টা কোয়েশ্চন ছিল, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা অনেকের কাছেই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে। আর যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।